প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের হৈমশ্রিদি তোমাদের সকলকে ইউটিউবের গ্রেনহার চ্যানেলে হার্দিক অভ্যর্থনা জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত আমাদের পাঠ্য সাহিত্য সঞ্চয়ন বই থেকে একটি ভ্রমণ কাহিনীমূলক রচনা পড়ব যার নাম হিমালয় দর্শন এবং এই রচনাটির রচয়িতা হলেন বেগম রোকেয়া আলোচ্য এই বর্ণনার মধ্যে দিয়ে বেগম রোকেয়া তার হিমালয় দর্শনের যে অনুভূতি যে অভিজ্ঞতা তারই অসামান্য সুন্দর একটা বর্ণনা দিয়েছেন এবং সেই বর্ণনা দিতে গিয়ে সেখানকার নদ নদী পাহাড় ঝর্ণা জল এবং মেঘরৌদ্রের খেলা এগুলো যেমন তার লেখায় উঠে এসেছে তার সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয় রমণীরা অর্থাৎ মহিলারা তারা জীবন জীবনযাপন করেন তাদের পোশাক আশাক কেমন তাদের সাহসিকতা কেমন তাদের নির্ভীকতা তাদের স্বনির্ভরতা তাদের পার্বত্য জীবনযাপন এর অনেকটাই তিনি এখানে বর্ণনা করার চেষ্টা করেছেন আর সব থেকে বড় কথা যেটা সেটা হলো এই পার্বত্য সৌন্দর্যের যে স্বর্গীয় মহিমা তা উপলব্ধি করবার পর তা অনুভব করবার পর তিনি এই বিশ্বস্রষ্টা ঈশ্বরকে তার বিনম্র প্রণাম নিবেদন করেছেন তার কাছে কৃতজ্ঞতা জাহির করেছেন যে কারণে এই লেখাটা অন্যান্য আর পাঁচটা লেখা থেকে কিন্তু অনেকটা আলাদা এবং সুন্দর এবারে আমরা আমাদের পাঠ্য বইয়ের বত্রিশ পাতায় নজর রাখবো এখানে হিমালয় দর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লেখিকা যেভাবে বর্ণনা করছেন সেটা দেখি কিভাবে তিনি শুরু করছেন তিনি বলছেন যথা সময়ে যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। ক্ষুদ্র গাড়িগুলির খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায় আর গাড়িগুলি খুব নিচু যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময় অনায়াসে উঠিতে নামিতে পারেন অর্থাৎ তিনি এখানে যে রেলগাড়ির কথা বর্ণনা করছেন সেটা আমরা সচরাচর যে রেলগাড়ি দেখি সেটা কিন্তু নয় এটা হচ্ছে টয় ট্রেন এবং এই ট্রেন দেখতে যেমন সুন্দর এই ট্রেনে উঠে এতে করে যাত্রা করা এর অভিজ্ঞতাও কিন্তু আরও অনেক বেশি সুন্দর অনেক বেশি মোহনীয় কারণ এই ট্রেনগুলি যেখান দিয়ে যায় সেই জায়গাটা কিন্তু আর পাঁচটা সাধারণ এই সমতল এলাকার মতন একটা জায়গা নয় যায় কোথা দিয়ে এরা এরা পাহাড়ের গা ঘেঁষে ঘেসে পাহাড়ে ওঠে আবার পাহাড়ের গা ঘেঁষে ঘেসে পাহাড় থেকে নামে এই যে পুরো ওঠা ও নামার যে রাস্তা সেই রাস্তায় যে সমস্ত দৃশ্য দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু ভীষণ সুন্দর যে কারণে টয় ট্রেনে ওঠার অভিজ্ঞতা একেবারে আলাদা রকমের একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাই আমরা এই রচনার প্রথম অংশে পাই তিনি বলছেন আমাদের ট্রেন অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল গাড়িগুলি কটাটা শব্দ করিতে করিতে কখন দক্ষিণে কখনও বা উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল পথের দুই ধারে মনোরম দৃশ্য কোথাও অতি উচ্চ চূড়া কোথাও নিবিড় অরণ্য এই যে বললাম পথের ধারে দৃশ্যগুলো খুব সুন্দর কি কি দৃশ্য কি দেখা যায় সেখান থেকে সেখান থেকে কখনও কখনো দেখা যায় অতি উঁচু পাহাড় বা পর্বত পাহাড় তো নয় পর্বত এবং কোথাও কোথাও দেখা যায় অতি নেবিড় অর্থাৎ ঘন অরণ্য অর্থাৎ বন ক্রমে আমরা সমুদ্র হইতে তিন হাজার ফিট উচ্চে উঠিয়াছি এখন এখনও শীত বোধ হয় না কিন্তু মেঘের ভিতর দিয়া চলিয়াছি বোঝো কি সুন্দর তোমরা একবার কল্পনা করো যে একটা ট্রেনে আমরা উঠেছি এবং সেই ট্রেনটা মেঘের ভেতর দিয়ে যাচ্ছে তাহলে সেটা কতটা সুন্দর নিম্ন উপত্যকার নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে অর্থাৎ নিচের দিকে তাকালে পাহাড়ে যখন রেলগাড়ি উঠছে তখন তো আমরা নিচের দিকে তাকাতে পারি তিনি নিচের দিকে তাকাচ্ছেন আর নিচের দিকে তাকিয়ে যে কুয়াশা দেখা যাচ্ছে কুজ্ঝটিকা কথার অর্থ হচ্ছে কুয়াশা সে বা কুহেলিকা সেটাকে দেখে লেখিকা বলছেন যে সেটাকে দেখে অনেক সময় নদী বলিয়া ভ্রম হয় অর্থাৎ তাকে ভুল করে নদী বলে মনে হয় তরু লতা ঘাস পাতা সকলই মনোহর এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই হরিদ বর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণে বৃদ্ধি করিয়াছে অর্থাৎ এখানকার সব কিছুই সুন্দর এখানকার তরু লতা ঘাস পাতা সবই যেমন সুন্দর তার মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে সবুজ সবুজ চায়ের বাগানগুলো সেগুলো এখানকার শোভা অনেক বেশি বাড়িয়ে তোলে দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয় মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি সীমন্তের ন্যায় দেখায় নিবিড় ঘন বন বসুমতির ঘন কেশপাস আর পথগুলি আঁকা বাঁকা অর্থাৎ তিনি বলছেন এই যে বিস্তীর্ণ চায়ের এলাকা চায়ের বাগান সেই বাগানের মধ্যে দিয়ে পায়ে হাঁটা মানুষের পায়ে হাঁটা পথও রয়েছে সেই পথগুলোকে দেখতে কেমন দেখায় না ধরণীর সীমন্তের মতো ধরণী মানে কি আমাদের ধরিত্রী মাতা অর্থাৎ পৃথিবী আর সীমন্ত কথার অর্থ কী সিথি সিথি অর্থাৎ আমরা যে চুল আছি রাই আমাদের চুলের মাঝখানে যে রেখা হয় সেই রেখা হচ্ছে সিথি তিনি বলছেন এই বনের মধ্যে দিয়ে যে পা মানুষের পায়ে হাঁটার যে পথ সেই পথকে দেখতে এই ধরণী বা ধরিত্রী মাতার মাথার সিথির মতো মনে হয় এই নিবিড় ঘন বনগুলো কি যেন বসুমাতার বা পৃথিবী মাতার বা বসুমতির কেশপাশ অর্থাৎ চুল আর পথগুলো কি পথগুলো হচ্ছে সেই মাথার মাঝখানের স্মৃতি এরপর লেখিকা বলছেন রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হয় নির্ঝর কথার অর্থ হচ্ছে জলপ্রপাত আর জলপ্রপাত মানে হচ্ছে ঝর্ণা তোমরা জানো ইহার সৌন্দর্য বর্ণনাতীত এর সৌন্দর্য এতটাই সুন্দর যে একে বর্ণনা করা যায় না কোথা হইতে আসিয়াছে ভীমবেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে তিনি ভাবছেন যে এই এই ঝর্ণাগুলো কোথা থেকে আসছে তারা আসছে আর হিমাদ্রি অর্থাৎ হিমালয়ের যে পাষাণ হৃদয় হিমালয় তো ভীষণ কঠিন তাই তার হৃদয়ও খুব কঠিন সেই কঠিন হৃদয়কে বিদীর্ণ করিয়া দিয়ে এরা আবার কোথায় চলে যায় কে জানে ইহাদের কোনো একটি বিশালকায় জাহবীর উৎস একথা বিশ্বাস হয় কি এই যে ঝর্ণা ছোট ছোট ঝর্ণা এই ঝর্ণাগুলোই নাকি বিরাট বড় জাহ্নবী জাহ্নবী মানে কি গঙ্গার আরেক নাম জাহ্নবী তিনি বলছেন এই ছোট ছোট ঝর্ণার মধ্যে কোনো একটা জাহ্নবীকে সৃষ্টি করেছে এত বড় নদী নদীকে তৈরি করেছে একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রপাত দেখিতে পাই সেই জন্যই বোধহয় গাড়ি থামিয়াছে আসলে কিন্তু তা নয় আসলে কি আসলে টয় ট্রেনের ইঞ্জিনের জল পরিবর্তন করতে হচ্ছে ওখানে সেই জন্যই ওটা দাঁড়িয়েছে যে কারণে ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল মনোরত মানে ভালোভাবে দেখা সুন্দর করে দেখার যে মনের যে ইচ্ছা সেটা পূর্ণ হলো এখন আমরা চারি হাজার ফুট ফিট ঊর্ধ্বে উঠিয়াছি তবু শীত অনুভব করি না কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল সে জুলুম হইতে রক্ষা পাইলাম অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিয়াছে চার হাজার ফুট এবারে লেখিকা উঠে পড়েছেন এবং এখান এখানে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা লাগছে না কিন্তু গরমও লাগছে না এতক্ষণ পর্যন্ত যে প্রচণ্ড গরম লাগছিল সেই গরম থেকে কিন্তু নিস্তার পাওয়া গেছে অবশেষে কার্সিয়াং স্টেশনে উপস্থিত হইলাম এখানকার উচ্চতা চার হাজার আটশো চৌষট্টি ফিট স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূরে নহে শীঘ্রই আসিয়া পৌঁছিলাম আমাদের ট্রাঙ্ক কয়েকটা ভ্রমক্রমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হইয়াছিল বুক করা হয়েছিল মানে কি সংরক্ষণ করা হয়েছিল এবং ভুল করে সংরক্ষণ করা হয়েছিল যে কারণে তিনি নিজে কার্শিয়াং পৌঁছে গেলেন ঠিক কথা কিন্তু তার জিনিসপত্র কার্সিয়াংয়ে না এসে সেটা দার্জিলিংয়ে পৌঁছে গেছিল তার ফলে কি হলো জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও গৃহসুখ অনুভব করিতে পারি নাই স্বাভাবিক একটা জায়গা থেকে জার্নি করে এসে মানুষ প্রথমে হোটেলে গিয়ে নিজে ফ্রেশ হয় কিন্তু জিনিসপত্র নেই তো জামাকাপড়ের যে ট্রাঙ্ক সেই ট্রাঙ্ক তো অন্য জায়গায় চলে গেছে তাই স্বাভাবিকভাবে সেটা হওয়া যাচ্ছে না আর তার ফলে আশ্রয় পেয়েও কিন্তু গৃহসুখের যে আনন্দ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ুর সেবন করিয়া চরিতার্থ হইল অর্থাৎ তার লেখিকার এই কার্সিয়াং এর পর দার্জিলিং যাওয়ার কথা কিন্তু তাদের মালপত্রগুলো বা ট্রাঙ্ক সেগুলো তাদের পৌঁছনোর আগেই দার্জিলিংয়ে চলে গেছিল তাই তিনি বলছেন আমরা সেখানে পৌঁছনোর আগেই দার্জিলিংয়ের হাওয়া খেয়ে আমার জিনিসপত্রগুলো আমার কাছে চলে এলো পর দিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি তাই বলি কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই তাই তো কারণ শুধুমাত্র ঘর থাকলে কি হয় ঘরের জিনিসপত্রও তো থাকতে হয় সাজ সরঞ্জাম সব কিছুই থাকতে হয় তবে ঘরে ঘরের মতো সুখ পাওয়া যায় এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই গ্রীষ্মও নাই এ সময়ে পার্বত্য বসন্তকাল বললে কেমন হয় সূর্যকিরণ প্রখর বোধ হয় আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছে বায়ু তো খুবই স্বাস্থ্যকর জল নাকি খুব ভালো নহে অর্থাৎ এই যে জায়গাটা কার্সিয়াং এই জায়গাটা একটা পাহাড়ি শহর এবং এখানকার আবহাওয়া কীরকম এখানকার আবহাওয়াটা বেশ নাতি স্বতোষ্ণ অর্থাৎ খুব ঠান্ডাও নয় আবার প্রচন্ড গরমও নয় এরকম একটা জায়গা এখানকার এখানে তিনি আসার পরে বৃষ্টি সেরকমভাবে হয়নি একদিনই একটু আদ্রু হয়েছিল আর এখানকার বায়ু খুব স্বাস্থ্যকর কিন্তু জলটা ভালো নয় জলটা ভালো নয় মানে কি লেখিকা বলছেন আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ কূপ নাই কূপ মানে কি কুয়ো 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 নেই নদী পুষ্কর্ণীও নাই সবে ধন নির্ঝরের জল অর্থাৎ এখানে পুকুর নেই এখানে কুয়ো নেই কি আছে শুধুই মাত্র ঝর্ণা আছে সেই ঝর্ণার জলই পরিষ্কার করে সবাই খায় ঝর্ণার সুবিমল সুশীতল জলদর্শনে চক্ষু জুড়ায় ওখানকার জল ঝর্নার জল এতটাই সুন্দর যে সেটা দেখলে চক্ষু জুড়িয়ে যায় স্পর্শনে হস্ত জোড়ায় অর্থাৎ তাকে স্পর্শ করলে হাত সুন্দর একটা অনুভূতি পায় এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায় অর্থাৎ ঝর্নার পাশের যে শীতল হাওয়া তাতে মানুষের প্রাণ জুড়িয়ে যায় এখানকার বায়ু পরিষ্কার ও হালকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার এই মেঘ একদিকে আছে অধিক হইতে বাতাস আসিল মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল প্রতিদিনের অস্তমান রবি বায়ু ও মেঘের লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে প্রতিদিন এখানে এই যে মেঘ এবং এই যে সূর্য এবং হাওয়া এই তিনটে এক নতুন নতুন খেলা দেখায় এবং নতুন নতুন সৌন্দর্যে জায়গাটাকে ভরিয়ে তোলে সে কথাই লেখিকা বলছেন পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয় অর্থাৎ পশ্চিম দিকের যে আকাশ সেই আকাশ আর সেই পাহাড় দেখলে যেন মনে হয় সেখানে কেউ সোনা গলিয়ে তরল করে ঢেলে দিয়ে গেছে অন্তঃপর খণ্ড খন্ড সুকুমার মেঘগুলি সুকমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছুট ছুটাছুটি করিতে থাকে ইহাদের এই তামাশা দেখিতে আমার সময় অতিবাহিত হয়ে যায় পাহাড়ে যারা যাও বা গেছো বা যাবে তারা দেখবে যে ওখানে এই যে মেঘ রোদ এবং হাওয়া এর যে খেলা সেই খেলাটা দেখতে দেখতে কখন যে অনেক সময় অতিবাহিত হয়ে যায় তা বুঝতেই পারা যায় না আত্মহ আত্মহারা হইয়া থাকি আমি কোনো কাজ করিতে পারি না মনে পড়ে একবার মহিলায় মহিলা হচ্ছে একটি পত্রিকার নাম সেই মাসিক পত্রিকা মাসে একবার সেটি বেরোত এবং এটি মহিলাদের সচেতনতা ও বুদ্ধিমত্তাকে প্রকাশ করবার একটা মাধ্যম ছিল এই মহিলা পত্রিকায় তিনি একবার পড়েছিলেন ঢেঁকি শাকের কথা ঢেঁকি শাক তোমরা কিন্তু আশেপাশে তোমাদের আশেপাশে বাড়িতে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেখানে রোদ কম লাগে হাওয়া কম আসে এবং যেখানে বেশ সাঁতসেঁতে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সেইখানে ঢেকি শাক খুব ভালো হয় তবে আমাদের এখানে সমতল ভূমিতে যে ঢেকি শাক হয় সেটা কিন্তু খুব বড়ো মাপের হয় না কিন্তু তোমরা আশ্চর্য হয়ে যাবে যখন তোমরা পাহাড়ে ঘুরতে যাবে বা যারা গেছো তারা জানো যে সেখানে ঢেঁকি শাকগুলো ঢেঁকি শাক হচ্ছে এক ধরনের ফার্ন সেই শাকগুলো ছোট ছোট হয় না আমাদের এখানকার মতন ছোট হয় না অনেক বড় হয় তোমরা কল্পনাও করতে পারবে না কতটা বড় হয় আমিও যখন এটাকে প্রথম দেখেছিলাম তখন কিন্তু আমিও অবাক হয়েছিলাম কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়েছিলাম যে কার্বনি ফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল এই সেই ঢেঁকি তরু স্বচক্ষে দেখিলাম ভারী আনন্দ হইল তরুবর কুড়ি থেকে পঁচিশ ফুট উচ্চ হইবে অর্থাৎ যে ঢেঁকি শাক আমাদের এখানে এক হাত দু হাত কি তিন হাত হয় খুব তার বেশি হয় না কখনোই হয় না দু হাতই হয় সেরকম তার থেকে বেশি হয় না সেটা ওখানে কুড়ি থেকে পঁচিশ ফুট মানে প্রায় দোতলা গাছের দোতলা বাড়ির সমান এত বড়ো বড়ো ঢেঁকি গাছ ঢেঁকি তরু বা ঢেঁকি শাক যেটা আমরা এখানে শাক সেটা ওখানে তরু তরু মানে কি বৃক্ষ সেটা তো আর ছোটো নেই সেটা তখন বিরাট বড় হয়ে গেছে তখন আর তাকে শাক বলা যাবে না তখন আমরা তাকে কি বলবো ঢেঁকি তরু এটা এক সময় ছিল সেটা হচ্ছে কার্বনি ফেরাস যুগে এবং সেটা পাহাড়ি এলাকায় এখনও দেখতে পাওয়া যায় এদের উচ্চতা কুড়ি থেকে পঁচিশ ফুট হয় কোনো কোনো স্থানে খুব নিবিড় বন সুখের বিষয় বাঘ নেই তাই নির্ভয়ে বেড়াইতে পারি আমরা নির্জন বন্য প্রাণ পথেই বেড়াতে ভালোবাসি সর্প ও ছিনে যোগ আছে যোগ যোগটা কিন্তু মারাত্মক একটা পোকা এই পোকাটা গায়ের যে কোনো জায়গায় লাগলে সেখানে থেমে যায় এবং সেখানে চামড়া থেকে রক্ত শোষণ করে নিয়ে ফুলে যায় কেবল দুই তিনবার যোগে রক্ত শোষণ করিয়াছে এদেশে স্ত্রী লোকেরা যোগ দেখিলে ভয় পায় না আমরা কিন্তু ভীষণ ভয় পাই আমার তো ভীষণই ভয় লাগে তোমাদেরও নিশ্চয়ই লাগে যাই হোক কিন্তু ওখানকার যে স্ত্রী লোকেরা তারা কিন্তু যোগ দেখে ভয় পায় না তারা কি বলে তারা বলে আমাদের ভুটিয়া চাকরানি ভালো বলে যোকে কি ক্ষতি করে রক্ত শোষণ শেষ হইলে আপনি চলিয়া যায় ভুটিয়ানিরা সাত গজ লম্বা কাপড় ঘাগড়ার মতন করিয়া পরে কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে পৃষ্ঠে দু এক মন বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবড়ু বাহিয়া উচ্চে ওঠে এই রূপ নিচেও যায়। মহিলারা তারা এইরূপ নিচে এরা খুব সহজে খুব অনায়াসে দু এক মন পাথর নিয়ে আবড়ু খাবড়ু পাহাড়ে নিচ থেকে ওপরে উঠে যায় আবার ওপর থেকে নিচে নেমে আসে তো একবার যেখানে আমরা সাধারণ মানুষেরা যখন পাহাড়ে ঘুরতে যাই তখন নিচের থেকে ওপরে যখন উঠতে হয় একটু যাওয়ার পরেই আমরা হাঁপিয়ে যাই আর ওরা কয়েক মন এক মন দুমন দেড় মন পাথর পিঠে নিয়ে পুরুষ মানুষের মতন তত্তর করে ওপরে উঠে চলে যায় আমরা যেটা কল্পনাই করতে পারি না সেজন্য লেখিকা বলছেন যে মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে আমাদের সম্বন্ধে মানে মহিলাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতির দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি এই ভুটিয়ানিরা এই অবলা জাতির অন্তর্গতি কিনা অর্থাৎ তিনি জানতে চাইছেন তিনি সম্পাদক মহাশয়কে জিজ্ঞাসা করতে চান যে এই ভুটিয়ানিরাও কি অবলা অর্থাৎ তিনি কিন্তু নারী জাতিকে এই অবলা বলাটা একেবারেই পছন্দ করেন না স্বাভাবিক ইহারা উদরানের জন্য পুরুষের প্রত্যাশী নয় অর্থাৎ অর্থাৎ এরা পেটের ভাত জোগাড় করবার জন্য পুরুষদের উপর নির্ভর করে না সমভাবে উপার্জন করে পুরুষদের মতনই তারাও সমানভাবে উপার্জন করে বরং অধিকাংশ স্ত্রীলোকের দিগকেই পাথর বহিতে দেখি পুরুষরা বেশি বোঝা বহন করে না একেবারে উল্টো চিত্র আমাদের এখান থেকে একেবারে উল্টো চিত্র অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায় অর্থাৎ পাথর বহন করার মতন কঠিন কাজটা ওখানে পুরুষদের তুলনায় মহিলারাই অনেক বেশি পরিমাণে করে এরপর লেখিকা বলছেন ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয় অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসা করলে তারা তাদের পরিচয় কীভাবে দেয় যে আমরা পাহাড়নি এবং আমাদিগকে নিচেকা আদমি বলে এবং আমরা যারা সেখানে ঘুরতে যাই তাদেরকে তারা নিচেকা আদমি বলে যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য অর্থাৎ তারা আমাদেরকে অসভ্য বলে মনে করে তারা নিজেরা সভ্য আর আমরা অসভ্য এই ধরনেরই একটা মনোভাব বা দৃষ্টিভঙ্গি দিয়ে তারা দেখে স্বভাবত ইহারা শ্রমশীলা অর্থাৎ ভীষণভাবে শ্রম করতে পারে কার্যপ্রিয় কাজকে খুব ভালোবাসে সাহসী ভীষণ সাহসিকতার পরিচয় রাখে ও সত্যবাদী অর্থাৎ বেশিরভাগ সময়ই সত্য কথা বলে কিন্তু নিচেকা আদমিদের সংশ্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারাইতেছে অর্থাৎ তারা মনে করে তারা এতদিন পর্যন্ত শ্রমশীল কার্যপ্রিয় সাহসী ও সত্যবাদী ছিল যথেষ্ট পরিমাণে কিন্তু এখন এই নিচেকা আদমিরা এখানে অনেক বেশি যাতায়াত করে এবং তাদের সঙ্গে থেকে তারা তাদের সেই সদ্গুণ হারিয়েছে তাই তারা এখন বেশ কিছু খারাপ কাজ শিখেছে সেগুলো কি বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা দুধে জল মেশানো ইত্যাদি দোষ শিখিতেছে এটা আগে ওরা জানতো না এখন তারা শিখেছে আবার নিজেকা আদমির সঙ্গে বিবাহ আর এভাবেই ওরা অন্য জাতির সঙ্গে মিশেছে আমাদের বাসা হইতে প্রায় এক মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে এখান হইতে ওই দুগ্ধ ফেননেভো জলের স্রোত দেখা যায় দুগ্ধ ফেননেভো কথার অর্থ হচ্ছে দুধের ফেনার মতো জলের স্রোত দেখা যায় দিবানেশি তাহার কল্ল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয় বলি প্রাণটা কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটিয়া পড়ে না অর্থাৎ তিনি যখন এই ঝর্নার জলের স্রোত দেখেন এবং তার শব্দ কানে তার ভেসে আসে তখন এই যে এক এক অপূর্ব অনুভব বা অনুভূতি দ্বারা তিনি চালিত হন এবং তিনি ভাবেন যে যদি এই স্রোতের মতোই নিচের দিকে প্রবাহিত হতে হতে এক সময় ঈশ্বরের পায়ে গিয়ে পৌঁছতে পারতাম তাহলে বোধ হয় খুব ভালো হতো এর পরের লাইনটা দেখো অধিক কি বলিব আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা এখন সে স্বাদও পূর্ণ হইল না স্বাদ তো মিটে নাই যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণে বাড়ে যত তিনি পাহাড় দেখছেন তত যেন তার পাহাড় দেখার ইচ্ছা আরও বেশি বেড়ে যাচ্ছে কিন্তু কেবল দুটি চক্ষু দিয়েছেন তাহা দ্বারা কত দেখিব প্রভু অনেকগু অনেকগুলি চক্ষু দেন নাই কেন যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই প্রত্যেকটি উচ্চশৃঙ্গ প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখ আমায় দেখ যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত চোখে দেখি তখন তাহারা ঈষদ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে আমাকে কি দেখো আমার স্রষ্টাকে স্মরণ করো ঠিক কথা অর্থাৎ তিনি সবকিছু দেখছেন যখন তখন কিন্তু তার সেই এই বিশ্ব স্রষ্টার কথাই মনে পড়ছে এবং তিনি বলছেন ঠিক কথা চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় নতুবা নাম শুনিয়া কে কাহাকে চেনে চিত্র দেখি চিত্র চিত্রশিল্পীকে বুঝতে পারা যায় এরপরে দেখো আমাদের এমন সুন্দর চক্ষু কর্ণ মন যদি আমরা স্রষ্টার না করি তবে কি হয় না কৃতজ্ঞকতার অর্থ কি যে উপকারীর উপকার ভুলে যায় বা তাকে অস্বীকার করে অর্থাৎ তিনি বলতে চান যে বিশ্ব স্রষ্টা আমাদের সকলকে সৃষ্টি করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টি করছেন সমস্ত কিছুকে সৃষ্টি করছেন তার প্রশংসা না করলে তার গুণকীর্তন না করলে তার প্রতি কৃতজ্ঞতা করা হয় মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্ত হয় কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয় না অর্থাৎ মন দিয়ে মানসিকতা দিয়ে প্রাণ দিয়ে সব কিছু দিয়ে যদি আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারি তার গুণকীর্তন করতে পারি তখনই তাকে সঠিকভাবে পূজা করা হয় উপাসনা করা হয় শুধুমাত্র টিয়া পাখির মতন কতগুলি মন্ত্র উচ্চারণ করলে কখনোই উপাসনা করা হয় না তদ্রুপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই কারণ সেখানে কোনো প্রাণের আবেগ থাকে না প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শত সমস্যারে বলিয়া ওঠে ঈশ্বরই প্রশংসার যোগ্য তিনিই ধন্য প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করলে মানুষের মন কিন্তু একথা বলে ওঠে যে সত্যি ঈশ্বর অতুলনীয় ঈশ্বর একই সৃষ্টি করেছেন এই অসামান্য সৃষ্টি এই সৃষ্টি করা কারোর পক্ষে সম্ভব নয় তিনি ধন্য তিনি ধন্য তখন এসব কথা মুখে উচ্চারণ করার প্রয়োজন হয় না প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এই রকম আরও মনোজ্ঞ ভিডিও পেতে গেলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আপলোড করবার সঙ্গে সঙ্গে ভিডিওটি যাতে তোমাদের কাছে চলে যেতে পারে তার জন্য বেল বাটন অবশ্যই প্রেস করবে ভালো থেকো ভালো রেখো বিদায়